আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এসবি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে। আমি সুমি আছি আপনাদের সাথে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে এক তারিখ আর দুই তারিখের একটা ভিডিও। দুই তারিখের সামান্য একটু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর ফুল ভিডিওটাই এক তারিখের ভিডিও, আর সাথে আছে মজাদার একটা রেসিপি। তো আশা করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি প্রথম থেকে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার পরিবারের সদস্য হননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও চলে যাবে আপনাদের কাছে, আর আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ফ্রি টাইমে। তো বন্ধুরা, রেসিপিটা আমি আগে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি ছোট মাছের চচ্চড়ি করব হাতে মাখা। তো আমি ফার্স্টে হচ্ছে আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম, তারপরে লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আর মশলার ভিতরে নিয়েছি হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এমনভাবে মাখাতে হবে যেন একবারে আলুগুলো থেকে জোস বের হয়ে আসে। আর এখন হচ্ছে আমি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব, তারপরে হচ্ছে এটাকে আমি হালকা ভেজে নেব। আর আমি কোনো মাছই ভাজা ছাড়া খেতে পারি না, একদম ছোট যে কাসকি মাছগুলো হয় ওইগুলো একটু খেতে পারি, তাছাড়া আর কোনো মাছই ভাজা ছাড়া খেতে পারি না। আমি কাসকি মাছ মাঝে মাঝে তাও ভেজে নেই, তো বকা দেয় অনেকেই, তো আমি কী করব, আমি খেতে পারি না যেটা সেটা ই করতে পারবো না আমি। তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর ভাজার সময় আমি একটু তেল বেশি দিয়েছিলাম, আর ওই তেলটা হচ্ছে আমি এখন এই আলু মাখার ভিতরে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর আমি এখানে কিছু কিন্তু কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আপনারা যদি চচ্চড়ি খান তাহলে শুধু কাঁচামরিচ দেখিয়ে দেখবেন, যদিও কালারটা দেখতে একটু অন্যরকম হয়, খেতে অসম্ভব মজা। আর এই চচ্চড়িটা তো অসম্ভব অসম্ভব মজা হয়েছিল, আমার হাজব্যান্ড তো মানে খুবই প্রশংসা করেছে, আর ও প্রশংসা করা মানেই আমার রান্নাটা বেস্ট, কারণ ওর মুখ থেকে প্রশংসা বের হওয়া মানেই মানে রান্নাটা মজা না হলে কখনো প্রশংসা করে না, আর যদিও মজা হলেও প্রশংসা করে না। কারণ কি বলে যে তোমাকে যদি আমি প্রশংসা করি তাহলে সাত দিনের ভিতরে আর ওই রকম রান্না আমি আর খেতে পারবো না, সেই জন্য আর আমি প্রশংসাও করবো না। তো আমি ওর খাওয়া দেখে আমি বুঝতে পারি যে মজা হয়েছে, তো তখন আমি বারবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, বলো না কেমন হয়েছে, তখন বলে খুব ভালো হয়েছে। আসলে শুনতে একটু ভালো লাগে, বাট ওই যে একটা একটা প্রবলেম যে আমি নাকি যেদিনকে প্রশংসা করে তারপরে সাত দিনের ভিতরে নাকি ওই রান্নাটা আমি করতে পারি না। আর এখানে হচ্ছে আমি করলা আলু দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এই তো সিম্পল লাঞ্চ ছিল আমার। আর আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনারা ফার্স্টে দেখেছেন বাজারগুলো এনে এলোমেলো করে ওইভাবে রেখে দিয়েছি, আর দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, তো ভিডিওটা এক তারিখের, তো টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নাই, সেজন্য আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি টাইমটা উল্লেখ করলাম না। আর এখন হচ্ছে আমি এই বাজারগুলো গুছিয়ে নেব। তো আমি হচ্ছে রিন লিকুইড এক লিটার যেটা সেটা নিয়ে আসছি, আর হচ্ছে একটা লাল হিট এনেছি, আর এক লিটারের স্যাভলন এনেছি। তো এই তো এগুলা সবগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি হচ্ছে বাজারের ভিতরে কাঁচা সবজির ভিতরে হচ্ছে করলা এনেছি, লাল শাক এনেছি, লাউ এনেছি, আলু এনেছি, আর হচ্ছে
এই তো টুকিটাকি এগুলোই এনেছি। আর আমি হচ্ছে লাল শাকটা এখন বেছে নিয়ে এইভাবে করে পেপারে মুড়িয়ে তারপরে হচ্ছে একটা পলির ভিতরে রেখে দেব। এইভাবে করে শাক রাখলে পরে ফ্রিজে 5-6 দিন তার বেশি অনেক মানে এরকমই তাজা থাকে আর কি। তো আমি এইভাবেই রাখি। তো অনেকক্ষণ তো কথা বললাম বন্ধুরা, তা এখন কথা বলাটা থামাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা এই তো আমার প্রায় সব কিছুই গোছগাছ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে বাজার থেকে মাছ আর মুরগি নিয়ে আসছি। তো মোটামুটি 15 দিনের মতো আর কি যাবে এরকমের মাছ আর মুরগি এরকম বাজার করেছি। তো আমি 1 মাসের জন্য করিনি, কারণ 1 মাস ভরে মাছ খেতে ওই মাছ খেতে ভালো লাগবে না, তাই 15 দিনের জন্যই করেছি। আর হচ্ছে এখানে আমি ইসবগুলের ভুষি এনেছি, সেটা ভরে নিচ্ছি। আর এর সাথে আমি কিছু কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম ও নিয়ে আসছি। আর কিছু বাজার হচ্ছে হচ্ছে আমার খালাতো ভাই পরের দিন মানে 2 তারিখে নিয়ে আসবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার এই বাজার করা বা গোছগাছ করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি এটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে আসছি, রোল ছোটোটা নিয়ে আসছি, এটা 80 টাকা নিয়েছে। আর হচ্ছে 2টা PPI ছোটো পলি নিয়ে আসছি, এগুলো হচ্ছে মাছ মাংস এইসব রাখার জন্য। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার ভাইয়া হচ্ছে 7:30-8টার দিকে আমার বাসায় চলে আসছিল। তো ও এসে সব কিছু আর কি একে একে আমাকে বের করে দেখাচ্ছে যে সব কিছু ঠিক আছে কি না। তো এই তো আমার জন্যে মানে এইগুলা ওর কাছ থেকে আমি এনেছি। ও যদিও আমার ছোট, খুব বেশি ছোট না, তারপর আমরা প্রায় একই সাথে বড় হয়েছি, ছোটবেলা একই সাথে খেলাধুলাও করেছি, তো খুবই মজা করেছি আমরা, তো এখনো খুব মজা হয়। আর আমার ভাই তো আমার অনেক ছোট, আমার নিজের ভাই যেটা সেটা হচ্ছে আমার 7 বছরের ছোট। তারপর ওর সাথে আমার আমার ভাইয়ের সাথেও খুবই আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, আর আমার সব ভাইদের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সবাই আমাকে খুবই খুবই ভালোবাসে, খুব আদর করে। তো ও আমি ওর কাছে বলেছিলাম তোর কাছে বিস্কিট কোনটা আছে, ও আমাকে 2টা দেখাইছে, তার ভিতরে বললাম যে আমার জন্য বাটার টোস্টটা নিয়ে আসিস, তো ও এই বাটার টোস্টটা নিয়ে আসছে। তো ওইটা আমি খেয়েছি, খুবই মজার বিস্কিটটা। তো বন্ধুরা আজকে আর বেশি বকবক করব না, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি যে লিস্ট করেছিলাম লিস্টে থেকে অনেক কিছুই এখনও আর কি আনা আমার বাকি আছে, আমার আর কি আনতে হবে। এখন হচ্ছে লকডাউনের জন্য বাইরে আমি একটু কম যাচ্ছি, সেই জন্য হচ্ছে আমার আনা হচ্ছে না। তো আবার যখন আনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই করোনাকালীন সময় অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, বলে দিই এইটুকু হচ্ছে 2 তারিখের ভিডিও, মানে আমি তো 1 তারিখ আর 2 তারিখের মিক্সড করে ভিডিওটা করেছি, তো এইটুকু হচ্ছে 2 তারিখের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।